জয়রাম, জয় গোবিন্দ। বৃন্দাবনের ব্রজবাসীরা খুব ভালো মানুষ, তাদের সহজ কথা আর মিষ্টি ব্যবহারে সবাই মুগ্ধ হয়ে যেতেন। শুধু কি তাই, ব্রজমাইদের সেবা স্নেহের কোনো তুলনা ছিল না। তারা হয় দই নয় ক্ষীর অথবা মাখনে অতিথি সেবা করাতেন। সাধু আর বৈষ্ণব সেবা ছিল তাদের পরম ধর্ম। লোকে বলে তাদের দই ক্ষীর মাখনের হাঁড়ি কখনো খালি হয় না। চোরের ছলনাকে ব্রজবাসীরা কৃষ্ণের লীলা ভেবে আনন্দ পেতেন। এমনকি বৃন্দাবনের ধুলোও ছিল ব্রজবাসীদের কাছে কৃষ্ণের মতো পরম পবিত্র। এমনি ছিল তাদের কৃষ্ণ ভক্তি আর সরলতা। একদিন এক ব্রজবাসী গোয়ালা দুধ আনতে বাড়ি থেকে বেরিয়েছেন। এদিকে এক সাধু ভিক্ষা করতে করতে সেই ব্রজবাসীর বাড়ি এসে ভিক্ষা চাইলেন। ব্রজমাই বেরিয়ে এসে সাধুকে দেখে ঘরে গেলেন ভিক্ষা আনতে, কিন্তু গিয়ে দেখেন সমস্ত হাঁড়ি খালি, দেবার মতো কিচ্ছু নেই। ফিরে এসে তিনি সাধুকে বললেন, বাবা, দই ক্ষীর আর মাখনের সমস্ত হাঁড়ি খালি, এদিকে আপনাদের ব্রজবাসী দুধ নিয়ে এখনো ফেরেননি। আপনি অতিথি কৃষ্ণ, এখন কৃষ্ণ সেবা কি দিয়ে করাবো বুঝতে পারছি না। আপনি দয়া করে একটু অপেক্ষা করুন। শুনে সাধু বললেন, তা কি করে হয় মা? লোকে বলে ব্রজমাইদের দই ক্ষীর মাখন কখনো খালি হয় না। মা, চলো তো ঘরে গিয়ে দেখি হাঁড়িগুলোর কি অবস্থা। এই বলে সাধু ব্রজমাইয়ের সাথে ঘরে গিয়ে দই ক্ষীর আর মাখনের হাঁড়ি নিজের চোখে দেখতে শুরু করে দিলেন। হঠাৎ একটি খালি হাঁড়িতে একজোড়া সোনার কাঁকন দেখতে পেয়ে সাধু এক ফাঁকে সেটা টুক করে নিজের ঝুলিতে পুরে ফেললেন। এবার তিনি বললেন, হ্যাঁ মা, নিজের চোখেই তো দেখলাম তোমার ঘরে ভিক্ষা দেওয়ার মতো কিছু নেই, আমি বরং পরে এসে ভিক্ষা নিয়ে যাব। এই বলে সাধু তাড়াতাড়ি হাঁটা শুরু করে দিলেন। যেতে যেতে সাধু ঢুকলেন রাস্তার ধারে এক সোনার গয়নার দোকানে। গিয়ে বললেন, এই কাঁকন জোড়া আমি বেচতে চাই। দোকানি নিজে ভালো শেখরা, কাঁকন দুটো খুব ভালোভাবে দেখেই চিনতে পারলেন। আর মনে মনে ভাবলেন, এই কাঁকন জোড়া আমার হাতেই গড়া, গত মাসে দিনু ব্রজবাসী এই কাঁকন জোড়া ওনার বউয়ের জন্য আমার দোকান থেকে গড়িয়েছেন। তবে ও দুটো সাধু বাবার কাছে কি করে এলো? ভালোভাবে না জেনে তো দাম দেওয়া যাবে না। তিনি সাধুকে বললেন, সাধু বাবা, আমার কাছে পয়সা কড়ি বিশেষ কিছু নেই, এখন আপনাকে দাম দিতে পারবো না, আপনি কাঁকন জোড়া রেখে যান, বিকালে এসে দাম নিয়ে যাবেন। সাধু দোকানির কথা শুনে সোনার গয়না জোড়া তার কাছে রেখে আবার হাঁটা শুরু করলেন। যেমন ভাবা ঠিক তেমনি কাজ, দোকানি ছুটলেন দিনু ব্রজবাসীর ঘরের দিকে। অনেক ডাকাডাকি পর ব্রজমাই ঘর থেকে বেরিয়ে এলেন। তাকে দেখে দোকানি বললেন, মা, আপনার নতুন কাঁকন জোড়া ঠিক আছে তো? ব্রজমাই ঘরে গিয়ে দেখেন যে হাঁড়িতে কাঁকন জোড়া লুকিয়ে রেখেছিলেন সেখানে সেটি নেই, হাঁড়ি খালি। কাঁকনের শোকে তিনি কাঁদতে আরম্ভ করলেন। দোকানি বললেন, মা, আমি নগর কোটালের কাছে এক্ষুনি গিয়ে জানাবো সেই সাধুর কুকীর্তি, চোর যাতে ধরা পড়ে তার ব্যবস্থা করেই ছাড়ব। শেষে দুপুরে ঘেমে নেয়ে ব্রজবাসী দুধ নিয়ে ঘরে ঢুকলেন। গোয়ালিনীকে আলুথালু বেসে মেঝেতে শুয়ে কাঁদতে দেখে গোয়ালা তাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? গোয়ালিনী উত্তর দিলেন, কি আর হবে, সর্বনাশ হয়ে গেছে। বলে গোয়ালিনীর সমস্ত ঘটনা, এমনকি সাধুর কীর্তি, শেখরার চোর ধরার ব্যবস্থা ইত্যাদি সব খুলে বললেন। সমস্ত শুনে সে ব্রজবাসী গোয়ালা নিজের কপাল চাপড়াতে চাপড়াতে বললেন, হায় হায়, সর্বনাশ করেছ কি, ব্রজের সবই কৃষ্ণ, কৃষ্ণ ছলনা করে এই কাঁকন জোড়া নিয়েছেন, এ তো তার দয়া, আর তোমরা দেখি উল্টো ব্যবস্থা করেছ। এই বলে না খেয়ে ব্রজবাসী ছুটলেন সেই শেখরার দোকানে, গিয়ে বললেন, ঘরের কিচ্ছু ছিল না বলেই কাঁকন জোড়া আমি সাধুকে দিয়েছি, আমি আমার বউকে পরে এমন একজোড়া কাঁকন গয়না গড়িয়ে দেবো, ভেবেই এটা আমি সাধুকে দিয়েছি, সাধু চুরি করেননি। এই বলে সেই গোয়ালা শেখরা চোর ধরার সমস্ত ব্যবস্থা হুন্ডুল করে দিলেন। বিকালে সাধু এসে কাঁকন জোড়ার দাম নিয়েও চলে গেল। শ্রী শ্রী রাম ঠাকুরের ভাষায় এই প্রকারই ছিল ব্রজভূমির সরল ব্রজবাসীদের উদারতা ও মহানুভবতা। যেই নাম শ্রী কৃষ্ণ, নাম আর কৃষ্ণ যদি এক হয়, তবে যেখানে কৃষ্ণ থাকে
অর্থাৎ নাম বর্তমান থাকিবে, তাহার স্থানকে বৃন্দাবন বলা যায়। নাম করিতে করিতে ব্রজবাসী হইয়া যায়। এই স্থানে কালের কোনো অধিকার প্রচার থাকে না। কালীয় দমন, পুতুনা প্রভৃতি, অগাসুর বগাসুর প্রভৃতি সকলেই মুক্ত হইয়া যায়, কাহারই কোনো বন্ধন থাকে না। যখন যে অবস্থায় গুরু রাখেন সেই অবস্থায় তৃপ্ত হইতে চেষ্টা করিতে হয়, কোনো চিন্তা নাই। গুরু সকল অভাব থেকে নিষ্কণ্টকে উদ্ধার সাধন করিবেন, এই গুরুর স্বভাব। জয় রাম, জয় গোবিন্দ।